শহীদ সুদীপ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস পাশাপাশি শহীদ পরিবারের একজনকে চাকরি প্রতিশ্রুতি দেন পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ সুদীপ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে শুক্রবারই এই চেক তুলে দেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছিলেন ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রত্নাকর এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দেয়া হয় গত চোদ্দ তারিখ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জৈশী মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ঘটনায় চল্লিশ জনেরও বেশি জওয়ান শহীদ হন সে ঘটনাতেই শহীদ হয়েছিলেন নদিয়ার সুদীপ বিশ্বাস যারা আমাদের দেশ রক্ষা করার জন্য শহীদ হয়েছেন তাদের পরিবারকে তিনি প্রত্যেক পরিবারের একজন করে চাকরির এবং তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা তাদের পরিবারের কাছে সমবেদনা জানাবে এবং মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে এই বার্তা জন্যই আমরা এসেছি ব্যুরো রিপোর্ট নিউজ নদিয়া